ধেয়ে আসছে গোলাপ, জানুন ঘূর্ণিঝড়ের বিস্তারিত, কোথায় পড়বে এর পর প্রভাব সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাকে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত তাই চোখ রাখুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করছি আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। বর্ষা বিদায়ের আগেই একটি নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গোলাপ, যা ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও উড়িষ্যার গোপালপুরের মধ্যবর্তী কোথাও আছড়ে পড়ার সম্ভাবনা গোলাপের, যার ফলে বৃষ্টি হবে বাংলাতেও। আগামীকাল থেকেই বাংলার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞদের একাংশ একই কথা বলছে, পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি গোলাপ এখন তিন রাজ্যের প্রশাসনের মাথা ব্যথার মূল কারণ। অন্ধ্র ও উড়িষ্যার মধ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে একাংশ, অন্যদিকে বাংলাও প্রস্তুত রয়েছে। এর আগেই ভারী নিম্নচাপের জেরে রাজ্যের বিস্তীর্ণ অংশে জমে গেছে জল এবং এর পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 95 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে গোলাপের জেরে কতটা বৃষ্টি হয় সেটাই এখন দেখার, তবে সেদিকের থেকে প্রস্তুত থাকার চেষ্টা করেছে রাজ্য। 30 তারিখ ঘোট রাজ্যের ভবানীপুরে, তবে সাধারণ মানুষের ভোট দিতে যাতে অসুবিধা না হয় সেদিকেই নজর রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আগামী মাসের 5 তারিখ অবধি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বিপর্যয় মোকাবিলার কাজ সম্পূর্ণ করে, এই বিষয়ে নজর রাখছে সম্পূর্ণ রাজ্য। তো এখনকার মতন ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।